অপরাধ বৃত্তি দেশ বা সীমান্ত চেনে না। আন্তর্জাতিক অপরাধী চক্রগুলির খোঁজে থাকে জার্মান পুলিশ। পুলিশের হাতে সেরা অস্ত্র হল আধুনিক ফরেন্সিক প্রযুক্তি। হামবুর্গ বন্দরে প্রতিবছর 90 লাখ টন মাল নামে সারা বিশ্ব থেকে আসা নানা ধরনের পণ্য। রুটটা আন্তর্জাতিক মাদক পাচারকারীদেরও চেনা। সম্প্রতি হামবুর্গের শুল্ক বিভাগ দক্ষিণ আফ্রিকা থেকে আসা পণ্যের মধ্যে 11 কিলো কোকেইন খুঁজে পেয়েছে। শুল্ক বিভাগের কর্মকর্তার কাজ হল পাচার করা মাদকের খোঁজ করা। এই কার্গোটা আমি বেছে নিয়েছি, কেননা সবটাই এসেছে এশিয়া থেকে, কাজেই এতে হেরোইন পাবার সম্ভাবনা রয়েছে। এ কাজে তাকে সাহায্য করে একটি মাদক সন্ধানী কুকুর। এসব কুকুর প্রশিক্ষণে শেখে কোকেইন, হেরোইন, আফিন, গাঁজা, অ্যাম্ফেটামাইন, মারিজুয়ানা ইত্যাদি কিভাবে শুঁকে বার করতে হয়। মানুষের চেয়ে কুকুরের নাকে গন্ধ শোকার বহু লক্ষ গুণ কোষ রয়েছে। গন্ধের চেয়ে মস্তিষ্ক রয়েছে। মানুষের ক্ষেত্রে তা মটরশুঁটির মতো বড়, কুকুরের ক্ষেত্রে তা আখরোটের মতো। কুকুরের নাকের গঠন আলাদা। বৃষ্টির পর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময়ও সে ঠিক গন্ধ শুকে নিতে পারে। সে সময় গন্ধ আরও জোরালো হয়ে ওঠে। কুকুর তার ভিজে নাকে আরও সূক্ষ্ম গন্ধ পায়। এই কার্গোটায় কিছু নেই, কিন্তু কুকুরটাকে ট্রেনিং এ রাখতে হবে। কুকুরটা যাতে কিছু একটা খুঁজে পায়, সেজন্য আমি এখানে একটা মাদক লুকিয়ে রেখেছি। তার ফলে ও ভবিষ্যতে খোঁজার উৎসাহ পাবে। এবারও হঠাৎ দাঁড়িয়ে পড়বে, গন্ধটা খুঁজে পাবে। তখন আমি ক্লিকের শব্দ করে ওকে ছাড়ান দেব, আর ওর খেলনাটা পাবে। দারুণ! কুকুরটার জন্য এটা একটা খেলা, কিন্তু হামবুর্গের শুল্ক বিভাগের কর্মীদের কাছে মাদক খোঁজার কাজে এই কুকুরগুলো অপরিহার্য। চোরাই চালান হয়ে আসে প্রধানত কোকেইন। কোকেইন খুঁজে পাওয়া গেলে সেটা পাঠানো হয় ল্যাবে, সেই সাদা গুঁড়ো পরীক্ষা করে দেখা হয়। এটা সবকিছু হতে পারে, ময়দা, পাউডার করা চিনি, কিন্তু আবার কোকেইনও হতে পারে। সেটা এখন টেস্ট করে দেখতে হবে। টোমাস সাদা গুঁড়োটাকে একটা সলিউশনে মিশিয়ে দেখছেন। সলিউশন নীল হয়ে গেলে গুঁড়োতে কোকেইন আছে প্রমাণ হবে। তবে আদালতে প্রমাণ হিসেবে এই টেস্ট পর্যাপ্ত নয়। এই প্রাথমিক পরীক্ষার ফলাফল আদালতে পেশ করা চলে না, কারণ এতে অনেক গোলমাল থাকতে পারে। ওদিকে বহু মামলা শেষমেশ আদালতে যায় বলে আমাদের স্পষ্ট প্রমাণ চাই যে এতে সত্যিই কোকেইন আছে। সেই প্রমাণই দিতে পারে একটি মাস স্পেকট্রোমিটার, যাতে গুঁড়ো পদার্থের সলিউশনটি 280 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিশ্লেষণ করা হয়। পদার্থটিকে ইলেকট্রন বর্ষণ করে জর্জরিত করা হয়, মলিকিউলগুলো ভেঙে পড়ে, টুকরোগুলি মাস স্পেকট্রোমিটারে তাদের ওজন অনুযায়ী বিশ্লেষণ করা হয়। এই নমুনাটি নিঃসন্দেহে কোকেইন। এই মেশিনটি দিয়ে আমরা বলতে পারি সলিউশনে কতটা কোকেইন আছে, অর্থাৎ কোকেইনের কনসেন্ট্রেশন কত। শুল্ক বিভাগের তদন্তকারীদের কাছে এই টেস্টের ফলাফল দরকারি। কোকেইন যত বিশুদ্ধ হবে ততই বোঝা যাবে যে এর পেছনে পাচারকারীরা রয়েছে। কোকেইন যারা বেচে তারা এই কোকেইন বাড়িয়ে 5 গুণ করে। ওর কাছে 5 গ্রামের বেশি কোকেইন হাইড্রোক্লোরাইড বের হলে সেটা খুব কম নয়, উঁচু সাজা হতে পারে। অপরাধীদের আদালতে হাজির করার আগে জোর তদন্ত চলেছে, যাতে হামবুর্গ বন্দর মাদক মুক্ত থাকে।